নমস্কার বন্ধুরা অসামতে আবার তোমাদের জন্য একটা অসম ভিডিও নিচ্ছি আজকের ভিডিওটা হলো যে তোমার ইমেল আইডি ঠিক আছে আমরা যখন এই ডেটা অন করি তখনই দেখবো আমাদের ইমেলে অনেক রকমের নোটিফিকেশান চলে আসে যা বিরক্ত খুবই বিরক্ত লাগে ধরো কোনো ওয়েবসাইটের বা শপক্লুজের কী বা স্ন্যাপডিলের কিনা ধরো আদার্স অন্যান্য বিভিন্ন ধরনের যা আমাদের প্রয়োজন পড়ে না তাও ধরো ইমেল আসতেই থাকে বিরক্ত লাগে ঠিক আছে তো আজকে এটা থেকে ছুটকারা পাওয়ার জন্য একটা টিপস তোমাদের ওই ভিডিওটা দেখো তাহলে শিখে যাওয়া কীভাবে তুমি তোমার ইমেল আইডিকে মুক্ত করবা নোটিফিকেশনের হাত থেকে আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই দেখো ভিডিও নিচে যে লাল তো আমাদের সেখানে টাচ করবে আর ঘন্টির মতন আছে সেখানেও টাচ করে দেবা তাহলে আমি যদি নতুন নতুন ভিডিও না আসছি খুব সহজে পেয়ে যাবা আর আরেকটা কথা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে তাহলে তো চলো শুরু করছি তো তার জন্য তোমাকে প্রথমে যেতে হবে তোমার ক্রম বাজারের ব্রাউজারে ঠিক আছে ক্রম ব্রাউজারে যাওয়ার পর দেখবা তোমার এরকম একটা পেজ খুলবে হোম পেজ ঠিক আছে হোম পেজ এরকম যদি খুলে তোমার তো এখানে দেখো থ্রি ডট দেওয়া আছে ওপরে দেখো থ্রি ডট থ্রি ডটের ওপরে টাচ করবা টাচ করার পর নিচে চলে আসবা নিচে দেখো আছে যের যে অপশানটা দেখাচ্ছি তোমার দেখানো সেটার উপরে টিক দিবা টিক দেওয়ার পর দেখো তোমার এরকম একটা অপশান হয়ে যাবে অপশান খোলার হয়ে যাওয়ার পর দেখো ওপরে কোনাতে এটা অপশান দেখাবে হয়তো কাউরির ছবি দেওয়া থাকে কাউরির ছবি দেওয়া থাকে না তো এই অপশনের ওপরে টাচ করবা টাচ করার পর দেখো এখানে ওপরে লেখা আছে মাই অ্যাকাউন্ট ঠিক আছে মাই অ্যাকাউন্টে টাচ করবা মাই অ্যাকাউন্টে টাচ করার পর তোমার দেখবা এরকম একটা পেজ খুলে যাবে ঠিক আছে পেজ খুলে যাওয়ার পর দেখো এখানে লিখে আছে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি সেখানে টাচ করবা টাচ করে দেখবো তোমার এরকম একটা পেজ খুলে যাবে ঠিক আছে এরকম পেজ খুলে গেলে এবার মানে তোমাকে যে ধরো যে কোনো অ্যাপসে যে মানে তুমি যেগুলো অ্যাপসে তুমি মানে তোমার ইমেল আইডিকে দিয়ে ভেরিফিকেশন করে রেখেছো সেই অ্যাপসগুলো থেকে তোমার যদি ইমেল আসে মানে এখন সেটাকে রিমুভ করবা কীভাবে আর ওই আইডি থেকে তোমার এস এম এস আসবে না ঠিক আছে তার জন্য তোমাকে করতে হবে তার জন্য তোমাকে এবার এখানে দেখো লিখা আছে অ্যাপস সেট অ্যাকাউন্ট অ্যাক্সেস যেটা লিখা আছে সেখানে তুমি টাচ করবা টাচ করার পর দেখবে এরকম তোমার একটা পেজ খুলে যাবে তারপর দেখো ওপরে আমার যে দেখা যাচ্ছে এইট মোর অ্যাপস মানে আমি আটটা অ্যাপসে অলরেডি লগ ইন করে রেখেছি তো আমরা দেখো লিখা আছে ম্যান অ্যাপস লিখা আছে সেখানে আমরা যদি টাচ করি টাচ করার পর দেখো আমাদের পেজ খুলে যাবে এখানে দেখো আমি কতগুলো পেজে আমি মানে আমার ইমেল আইডিকে সেভ করে রেখেছি এগুলো থেকে আমাকে ধরো আমার ইমেল আইডিতে এস এম এস আছে আসে এখন আমি যদি এগুলোকে অফ করতে চাই তার জন্য আমাকে কী করতে হবে ধরো নিচে দেখো পেটিএম আছে যে পেটিএম ইউপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে আমরা যদি টাচ করি কিবা দেখো মিক মাই টিপস সেখানে আমরা যদি টাচ করি টাচ করার পর দেখো এখানে একটা অপশান চলে আসে রিমুভ অ্যাক্সেস যেটা লিখা আছে সেখানে আমরা যদি টাচ করি দিয়ে দেখো এখানে ওকে দেখাচ্ছে ওকে টাচ করে দিলেই আমাদের আর ওই মানে অ্যাপ্লিকেশান থেকে আমাদেরকে আর ইমেল পাঠাবে না কিবা কোনো প্রবলেম হবে না আমাদের কোনোই প্রবলেম হবে না ঠিক আছে তারপর দেখো অনলাইন স্ন্যাপডিল এখানে আমরা ওই টাচ করি টাচ করার পর দেখো রিমুভ অ্যাক্সেস এর ওপরে টাচ করে ওকে করে দিলেই আমাদের রিমুভ হয়ে গেল আর এস এম এস আসবে না ঠিক আছে তো খুবই সহজে তুমি রিমুভ করতে পারবা তারপর যদি তখন এরকম হয়ে যাবে তোমার তারপর দেখো ওখানে চিহ্ন আছে তীর তিরচিহ্ন উপরে টাচ করবা ওপরে টাচ করার পর ওপরে দেখবা হোম লেখা থাকবে হোমে টাচ করে দেবা তাহলে আবার সেম তোমার সেম পেজে চলে আসলা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও ভিডিও নিজে দেখো লাইক অপশন আছে আর ভালো না লাগলে ডিসলাইক দিও আর কোনো প্রবলেম হলে নিচে কমেন্ট করতে পারো নেক্সট ভিডিও আবার তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আনবো ওকে